এক কক্ষে বন্দি সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি জাহাজের 23 নাবিক। একটিমাত্র রুমে ওয়াশরুম ব্যবহার করেন সবাই। দিনরাত 24 ঘন্টা তাক করা থাকে ভারী সবস্ত্র। সবশেষ পাঠানো বার্তায় অবর্ণনীয় কষ্টের সব কথা জানিয়েছেন একজন নাবিক। খাদ্য ও পানি আছে আর মাত্র 10 থেকে 15 দিনের। এসব জেনে উদ্বেগ উৎকণ্ঠা আরও বেড়েছে স্বজনদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ওয়াশরুম ব্যবহার করে সবাই, বড় বড় ফ্রিগেট আসছে দুইটা, একদম সব ইকুইপমেন্ট সহ নিয়ে, বাট ওরা ভয় পায় না এগুলো, কারণ মাথায় গুলি ধরে রাখে, বা আমার দিকে বড় বড় মেশিন গান, বড় বড় গান ধরে রাখতে তাক করে রাখছে। তো এই অবস্থায় কি ঘুম যা হবার হচ্ছে আর কি, যেহেতু জলদস্যুরা সহ আমাদের সাথে খাওয়া দাওয়া করতেছে, আমাদের পানি ব্যবহার করতেছে। 10-15 দিন পরে খাওয়া দাওয়া যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন আমরা খুব কষ্টে পড়ে যাব। জিম্মি দশার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে বৃহস্পতিবার রাতে পরিবারের কাছে বার্তা পাঠান এমভি আব্দুল্লাহ জাহাজের এক নাবিক। বার্তার সত্যতা স্বীকার করলেও নিরাপত্তার স্বার্থে পরিচয় গোপন রাখছে পরিবারটি। সর্বশেষ পরিস্থিতি জানার পর উদ্বেগ উৎকণ্ঠা আরো বেড়েছে 23 নাবিকের পরিবারে। আমার ভাই যখন ওখানে যে হাইজাকের কাছে জিম্মি অবস্থা আছে, আমরা তো অবশ্যই উৎকণ্ঠা আছে। আমার আম্মা, ওনার ওয়াইফ, সবাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। ওনাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা, কোনো সমাধানের কোনো পথ খুঁজে পাইছে কিনা সেটা জানার জন্য আছে। জিম্মি নাবিকদের দ্রুত উদ্ধারে সমন্বিত তৎপরতা আরও বাড়ানোর দাবি স্বজনদের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ওর প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে আমাদের একমাত্র আকুল আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত তাকে যেন আমাদের পরিবারের মাঝে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। তবে মুক্তিপণ বা দাবি দাওয়া নিয়ে এখনো জলদস্যু বা তৃতীয় কোনো পক্ষ জাহাজ মালিকের সাথে যোগাযোগ করেনি। সরকারি বেসরকারি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলে দাবি কর্মকর্তাদের। মালিক কর্তৃপক্ষ এখানে আসলে মিডলম্যান থাকে, যারা মিডলম্যানরা অনেক সময় নেগোসিয়েট করে, সেটা আসলে মালিক কর্তৃপক্ষ সরাসরি করে। সরকারের পক্ষ থেকে আসলে আইএমওকে জানানো বা ডিপ্লোমেটিক চ্যানেলে যতটুকু সম্ভব চেষ্টা করা। মোজাম্বিক থেকে 55,000 টন কয়লা নিয়ে ভারত মহাসাগর হয়ে সংযুক্ত আরব আমিরাতের বন্দরে যাওয়ার পথে মঙ্গলবার জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।